এই রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। মঙ্গলবার সকালে মালদার চাঁচলপাড়া থানার শিবশঙ্কর দাস নামে এক বিজেপি কর্মীর বাড়ির জানলায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা দুটি রেখে গেছেন। আজকে সকালে আমার ওয়াইফ এসে দেখছে যে জানলাতে দুটো এরকম বোমের মতো কি জিনিস রাখা, তারপর আমাকে ডাক দিল। এসে দেখলাম, দেখে মনে হলো বোমের মতো, ব্যাস এতটুকুটা। কে বা কটা বোম রাখা হয়েছে? দুটো বোম রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা গিয়েছিলাম সবাই মিলে, দিয়ে পুলিশকে বললাম। কি মনে হচ্ছে, কারা রাখতে পারে এটা? সেরকম কোনো কিছু মানে বুঝতে পারছি না যে এরকম কে করলো। আপনি কি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি বিজেপি কর্মী। আপনি যে বিজেপি কর্মী, কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক দল কি রাখতে পারে? কোনো রাজনৈতিক হতে পারে, হয়তো কোনো উদ্দেশ্যভাবে, রাজনৈতিক উদ্দেশ্যভাবে রাখতে পারে। সন্দেহ হচ্ছে কাদের প্রতি? না, ওরকম কোনো কিছু মনে হচ্ছে। তো পুলিশ ঘটনাস্থলে এসছে? না, এখনও পুলিশ আসেনি, আমি জানিয়েছি, এখন বললো আসছি। সাতটায় নোংরা ফেলতে গিয়ে আমি যখন ফেলে আসি তখন দেখি জানলাতে কী সব রাখা। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমার হাজব্যান্ডকে ডাকি যে দেখো তো কী। তখন সে এসে দেখে বলে যে এটা নিশ্চয়ই বোম মনে হচ্ছে। দিয়ে তারপর পুলিশের কাছে গিয়েছিল, তারপর সেভিং ভলেন্টিয়ার এসে ব্যাপারটা দেখে তারপর বুঝলো এটা বোম। তারপর পুলিশটা এলে এসে নিয়ে গেল। কি পুরনো আক্রমণ তো অবশ্যই না, আমার বড় সাধারণ কারো পুরনো আক্রমণ নেই। মানে একদম যেটা বর্তমান পরিস্থিতি, বিজেপি সক্রিয় কর্মী হওয়ার জন্য মনে হচ্ছে শাসক দলের জন্য এটা করেছে মনে হচ্ছে, মেবি। তো ওরকম কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা দুটি উদ্ধার করে। কে বা কারা বোমা রাখলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা জেলার বিজেপি সম্পাদক দীপঙ্কর রাম বলেন, এলাকাবাসীদের ভয় দেখানোর জন্যই তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে। আমি শুনেছি, আজকে সকালেই শুনেছি যে কে বা কারা শিবশঙ্কর দাসের বাড়ি, আমাদের সক্রিয় কর্মী ভারতীয় জনতা পার্টি থানাপাড়া, তার বাড়ির জানালার উপরে বোম রেখে দিয়ে গেছে। এটা এই অ্যাক্টটাকে আমরা নিন্দা করছি, কারণ চাঁচলে এরকম পরিবেশ আগে কিন্তু রাজনৈতিক পরিবেশ এরকম ছিল না। প্রতি দলের সাথে, সিপিএম হোক, কংগ্রেস হোক বা তৃণমূল, সকলের সাথে একটা ভ্রাতৃত্ববোধ বা এসব আমাদের ছিল, সকলের বাড়ি যাওয়া আসা। কিন্তু এই গত দু বছর ধরে দেখছি যে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কে বা কারা এই সম্পর্কগুলো বা চাঁচলবাসীর মধ্যে একটা পলিউটেড তৈরি করছে, মঞ্চ ভাঙা, তারপরে ভারতীয় জনতা পার্টির কর্মীকে ধরে মারা, এইরকম আগে কখনোই ছিল না। এই দু বছর ধরে তৃণমূলের লোকেরা জেনারেলি এই চাঁচলের এই রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। সামনে বিধানসভা ভোট এবং এই সময় মানুষকে ভয় দেখানো, থানাপাড়া, বাজারপাড়া, এইগুলো হচ্ছে ভারতীয় জনতা পার্টির গড়। এই জায়গাগুলোতে মানুষকে ভয় দেখানো, আতঙ্কিত করা, এটা পরিবেশে, এটা ওদের মানসিকতার মধ্যে এসছে যে এই জায়গায় লোকেদের একটু ভয় দেখিয়ে যদি কিছু করা যায়। কিন্তু আমার মনে হয় যে এগুলো করে কোনো লাভ হবে না। পুলিশ প্রশাসন আছেন, ওনাদেরকে আমরা আগ্রহ করছি যাতে সঠিকভাবে তদন্ত করে করে যাতে কারা, কে বা কারা এইসব করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, এটাই আবেদন রাখবো পুলিশ প্রশাসনের কাছে। অপরদিকে মালদা জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শামিউল ইসলাম জানান, চাঁচল বিধানসভায় ঘাসফুলের জয় নিশ্চিত জেনে বিজেপি শিরোনামে আসার জন্য নিজেরাই এই কাজ করেছে। প্রথম কথা হলো, বিজেপি একটি মানে সন্ত্রাসবাদী দল, সাম্প্রদায়িক তো আছে, এরা সন্ত্রাসবাদী দল, এরা মাঝে মাঝে এরা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করার চেষ্টা করে। এদের কাজ হলো নিজেরাই বোমা রেখে বাড়িতে আর নিজেরাই হাইলাইট করানো তাদের কাজ। এবং তারা এটাও হতে পারে, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনকে লক্ষ্য করে তারা বোমা হয়তো স্টক করার ব্যবস্থা করছে যে আগামী নির্বাচনে সন্ত্রাসবাদী করে তারা হয়তো ভোট করবে। কারণ তারা তো বুঝে গেছে যে আমরা তো আর নাই এখানে, তৃণমূল পশ্চিমবাংলাতে সরাতে পারছি না, তার জন্য যদি গণ্ডগোল করে বা
আর কিছু করে আমরা চেষ্টা করি, তাই করছে, এইসব বম টম নিয়ে খেলা করার চেষ্টা করছে। তো এখানে পশ্চিমবাংলায় পারবে না, আমরা জিতে গেছি এখানে 44-45 নম্বর বিধানসভায় তো জিতেই গেছি, বাংলা আমাদের ফিরে চলে এসেছে, সরকার আমরাই গঠন করব। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।